নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে আজ কিছু নতুন খবর নিয়ে আমি চলে এসেছি। এখন আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, আজকে বৃষ্টি তো কাল রোদ, কাল বন্যা হতেই চলেছে। আপনাদের কাছে জানিয়ে দিই এই আবহাওয়ার কী খবর। আর আবহাওয়ার খবরটা জানতে হলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর্দ্রতাজনিত অস্বস্তি, জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস। আর্দ্রতাজনিত অস্বস্তি ফের বাড়ছে শহরে। শহর ও শহরতলির আকাশ মেঘলা থাকলেও অস্বস্তি আর কাটছে না। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। মৌসুমি অক্ষরেখায় বাঁকুড়া থেকে দীঘা পর্যন্ত বঙ্গোপসাগর অবধি বিস্তৃত। মৌসুমি অক্ষরেখাটি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই মৌসুমি অক্ষরেখা। আর অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35°C এবং সর্বনিম্ন তাপমাত্রা 28°C-এর আশেপাশে থাকবে। আজ শহরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 92% থেকে 61% অবধি থাকতে পারে। কলকাতায় আজ কিছু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে কোথাও না কোথাও হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন সেরকমই, কোনো সম্ভাবনা থাকবে না। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আজও। ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ। আগামী দুদিনের জন্য সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রবিবার পর্যন্ত। আজ থেকে প্রবল বৃষ্টি হতে চলেছে উত্তর পূর্ব ভারতে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অতিবৃষ্টির সতর্কতা শনিবার পর্যন্ত। আজ 12ই আগস্ট, বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এর মতো কোনো দু এক জায়গায়। 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বৃহস্পতিবারে। 13ই আগস্ট শুক্রবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের বেশ কয়েক জায়গায়। 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েক জায়গায়। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14ই আগস্ট শনিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার মানে উত্তরবঙ্গের কিছু জায়গায় 200 মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে এবং 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ বীরভূম, মুর্শিদাবাদ এলাকায় ভারী বৃষ্টি সতর্কতা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। 15ই আগস্ট রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে। বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আগামী 72 ঘন্টায় আসাম, মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ব্যাপক বৃষ্টি হবে অরুণাচল প্রদেশেও,
মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পর্যন্ত অতিবর্ষণের সতর্কতা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তেলেঙ্গানা ও মধ্য ভারতের ছত্তিশগড়েও কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে চলেছে। বৃষ্টিপাত বেড়েই চলেছে, আপনাদের সকলকে সতর্কতা জারি করি। সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সুরক্ষিত রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। প্রতিদিন আবহাওয়ার খবর সমেত আরও অন্যান্য খবর জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন সবার আগেই খবরগুলো জানার জন্য। এবং আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। নমস্কার।